অজপাড়াগাঁয়ে আধুনিকতার ছোঁয়ায় নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ, এক নজর দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড়। আসলে শুনেছি যে বিলার দৌলতপুরে একটা বিশ্বমানের একটা ভালো মসজিদ হয়েছে, এটা বিভিন্ন আমাদের মুসলিম রাষ্ট্রগুলো যেগুলো মসজিদ আছে, সৌদি আরব, ইরাক, ইরান, রাশিয়া, এই মসজিদের আদলে এই মসজিদটা তৈরি। উন্নত ইসলামিক রাষ্ট্রের আদলে ঝিনাইদহে নির্মিত হয়েছে মসজিদ, একেবারে অজপাড়া গায়ে নির্মিত সর্বাধুনিক দৃষ্টিনন্দন বেলাত মসজিদটি। আমাদের এখানে আগে ছোট একটা মসজিদ ছিল, খুব বেশি সৌন্দর্যমণ্ডিত ছিল না, কিন্তু পরবর্তীতে আদ্দিন ফাউন্ডেশন এবং মহিউদ্দিন সাহেবের সহযোগিতায় এখানে এমন সৌন্দর্যমণ্ডিত একটি মসজিদ হয়েছে। এখানে আগে যে মসজিদ ছিল, এখানে আমাদের যে বয়সী যে ছেলেমেয়েরা আছে, যুবক যুবতীরা আছে, তারা আসলে নামাজ নিয়মিত পড়তো না, মসজিদমুখী ছিল না, কিন্তু এত সুন্দর একটা মসজিদ হওয়ার পরে, এত সুন্দর ব্যবস্থা হওয়ার পরে, নামাজের এত সুন্দর জায়গা হওয়ার পরে, এখন আমাদের প্রায় সকল বন্ধু বান্ধব বান্ধবী সবাই এখন এসে নামাজ পড়ে আর কি। যা দেখতে প্রতিদিনই ভিড় করছে অগণিত নারী পুরুষ, মসজিদের বিশাল কমপ্লেক্স ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারো বাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামের নাম অনুসারে নির্মিত হয়েছে মসজিদটি। আমি মোহাম্মদ তানভীর হাসান, আমি ঝিনাইদহ শহর থেকে এখানে চাচার বাসায় বেড়াতে এসেছি। আজকে শুক্রবার ছুটির দিন, এমনি বেড়ানোর জন্য এই চাচার বাসায় এসেছি, এখানে মসজিদে নামাজ পড়ব বলে। এই মসজিদকে অনেক সৌন্দর্য রয়েছে, মসজিদের এক পাশে রয়েছে কবরস্থান এবং আর এক পাশে রয়েছে ফুলবাগান, সব মিলে মসজিদকে অনেক সৌন্দর্য করে তুলেছে। মসজিদে নামাজ পড়তে পেরে আমি অনেক আনন্দিত। 2 একর জমির উপর 2019 সালের শেষের দিকে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে 2022 সালে জানুয়ারি মাসে উদ্বোধন করা হয়। ত্রিতলা বিশিষ্ট মসজিদটির রঙও করা হয়েছে আকাশের রঙে, ধবধবে সাদা ও হালকা আকাশি রঙের সংমিশ্রণে নির্মিত মসজিদটি। রঙের সাথে রয়েছে আধুনিক দৃষ্টিনন্দন কারুকাজ। আসলে শুনেছি যে বিলার দৌলতপুরে একটা বিশ্বমানের একটা ভালো মসজিদ হয়েছে, এটা বিভিন্ন আমাদের মুসলিম রাষ্ট্রগুলো যেগুলো মসজিদ আছে, সৌদি আরব, ইরাক, ইরান, রাশিয়া, এই মসজিদের আদলে এই মসজিদটা তৈরি। মসজিদটির চারপাশে বাউন্ডারি ওয়ালেও রয়েছে ব্যতিক্রমী সৌন্দর্যমণ্ডিত। মসজিদটিতে ঢুকেই ডানে রয়েছে বিশাল গোরস্থান ও বামে রয়েছে বিভিন্ন ফুলের বাগান। এই মসজিদ চত্বরে আমার বাবা দাদা সবাই ঘুমিয়ে আছে। তো এই মসজিদটা আমাদের আগেই ছিল, ছোট ছিল। এই মসজিদ আকিস ফাউন্ডেশন পক্ষ থেকে 2019 সালে নির্মাণ কাজ শুরু হয়। ডাক্তার সাহেব মহিউদ্দিন সাহেব করে দিয়েছে। এই মসজিদটা দেখতে অনেক লোকই আসে, এমনকি মাঝে মাঝে এই চত্বরটা পোড়া চত্বরটাই কিন্তু লোকে লোকারণ্য হয়ে যায়। আমরা এটাই দেখছি, আমাদের খুবই ভালো লাগছে যে বিশেষ করে আমার জন্মস্থান এই গ্রামে বা এখানে আমরা নামাজ পড়ি, আর এই মসজিদে যে বাইরের লোকজন আসছে, এটা মাঝে মাঝে আমার খুবই ভালো লাগে আর কি। এখানে নারী পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা অজু ও নামাজের সুব্যবস্থা। প্রায় 1000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসছে দেখতে ও নামাজ আদায় করতে। সাথেই রয়েছে বিশাল আকার মিনার। মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় পুরুষ ও মহিলাদের নামাজের সুব্যবস্থা আছে। দ্বিতীয় তলায় রয়েছে হাফেজি মাদ্রাসা। একটানা 2 বছর মসজিদটির নির্মাণ কাজ চলছে। গ্রামের মধ্যে এমন আধুনিক নকশা ও উন্নত নামাজের ব্যবস্থায় গর্বিত এলাকাবাসী। মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত। কালীগঞ্জ উপজেলা বারো বাজার বেলাট গ্রামের একটা ঐতিহ্যবাহী মসজিদ, এর নাম শুনে আজকে শুক্রবার জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্য এই মসজিদে আসছে। এই মসজিদটি বাইরের থেকে দেখে বোঝা যায় না যে মসজিদটা কয়তলা। মসজিদে ঢুকেই
ডান হাতে কবরস্থান, এই কবরস্থান দেখে মরণের কথা মনে হয়ে যায়। আর যখন ভিতরে ঢুকে প্রাকৃতিক দৃশ্য এবং কারুকার্য দেখে একটা সুন্দর ভিতরে গেলে একটা জান্নাতের সুবাস, মানুষের ইবাদত মরণের কথা স্মরণ করে দেয় কবর থেকে, আর ভিতরে ঢুকলে ইবাদতের আগ্রহ বাড়ে। আমরা মুসলমান, আমরা এই মসজিদে আসি, এসে আমরা নামাজ আদায় করি, এবং আমরা যাতে এখান থেকে আমরা ইসলামের যে নিয়মকানুন এগুলো শিখে আমরা নিজের জীবনকে ইসলামী আদর্শে যাতে আমরা চলতে পারি, এইভাবে আমাদের এখানে এসে নামাজ পড়া এবং শিক্ষা গ্রহণ করার জন্য আমি কালীগঞ্জ থেকে এই বারো বাজার গ্রামে নামাজ পড়ার জন্য আমি আসছি। দেয়ালে লাগানো হয়েছে দৃষ্টিনন্দন আল্লাহ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা নানা রঙের দামি টাইলস। মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 5 কোটি টাকা। এই গ্রামকে মানুষ আগে চিনতই না, সেখানে অনেক দূর থেকে মানুষ আসছে শুধুমাত্র এক নজর দেখতে। আগন্তুক অনেকেই চাচ্ছে এমন মসজিদের আদলে তারা যেন আরও একটি মসজিদ নির্মাণ করতে পারেন। মসজিদটি নির্মাণ করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। আমি মোহাম্মদ আল আমিন। আমি যে মসজিদে আপনারা দেখছেন, এই মসজিদে 2018 সালের 1 জানুয়ারিতে এখানে জয়েন করি। তখন মসজিদে পুরাতন ছিল, দোতলা ছিল। পরবর্তীতে আদ-দ্বীন ফাউন্ডেশনের যিনি মালিক ডক্টর শেখ মহিউদ্দিন সাহেব, উনি বন্ধুত্বর কারণে এবং ওনার এখানে মামা শ্বশুর বাড়ি, সেই সূত্রে তিনি এখানে আসেন এবং আমাদের মসজিদে দোতলায় টাইলস দেন। পরবর্তীতে যে কোনো কারণবশত বৃহত্তম প্রকল্পের হাতে তিনি নেন। 2019 সালের শেষের দিকে এই প্রকল্পের কাজ তিনি শুরু করেন, আর 2022 সালের শুরুর দিকেরই কাজ শেষ হয়েছে। এই কাজের সর্বপ্রায় আনুমানিক 5 কোটি প্লাস টাকা ব্যয় হয়েছে। তো আমরা যখন এখানে যখন এখন আসি, বর্তমান প্রায় 2 একর বেশি জায়গা আছে। আগে আমাদের সামনে তেমন কোনো জায়গা ছিল না, পরিবেশটা সুন্দর ছিল না, পাশে পুকুর ছিল এবং বাগান ছিল। কিন্তু এখন বর্তমান বিরাট বিশাল এই কমপ্লেক্স, মসজিদের সামনে চতুর্পাশে ফুলের বাগান, ডান পাশে মসজিদ বিশাল বৃহত্তম একটি গোরস্থান, বাম পাশে কবরস্থান। মসজিদের 3 তলা বিশিষ্ট, বাইরে থেকে বোঝা যায় না, তবে ভিতরে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। এবং আমাদের এখানে মসজিদের বাম পাশে 2তলা 3তলা মহিলাদের নামাজের জায়গা আছে। এখানে আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ। প্রত্যেকটা, আমি মনে করি প্রত্যেকটা থানায় জেলায় ধরে মসজিদ থাকা উচিত। তার কারণ ইসলাম সৌন্দর্যকে পছন্দ করে। এই সৌন্দর্যের কারণেই আজকে আমাদের আগে 300 থেকে 350 মসজিদ দিয়ে মুসল্লি হতো, বর্তমানে এখন প্রায় আমাদের 500 প্লাস মুসল্লি। আশা করি 500 প্লাস 600 অনেক সময় হয় মসজিদ। আমাদের এখানে জুমার নামাজ আদের জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আগে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মুসল্লি আসতো না, কিন্তু এই মসজিদ যখন সৌন্দর্যমণ্ডিত করা হলো, তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে, দেখে, এখানে নামাজ আদায় করে তারা তৃপ্তি পায়। তারা আমাদের অত্যাধুনিক উজুর যে ট্যাপগুলো সেগুলো দেখে তারা তৃপ্তি পায়, এবং তারা অনেকে এখান থেকে তথ্যগুলো নিয়ে যে তারা বলে যে আমাদের এলাকায় আমরা এই ধরনের সুন্দর একটা পরিবেশ করবো, সেই চিন্তা অনেকের আছে। তবে এখানে আসলে আমার যতটুকু অনুভূতি সেটা হলো যে এখানে আসলে যে কোনো ধর্মপ্রাণ মুসলমান এবং যে কোনো ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে আত্মতৃপ্তি পায়। তার কারণ এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটা মন্ডিত একটা মসজিদ। ভিতরে গেলে তো অন্যরকম একটা ফিলিংস নিজের ভিতরে জাগ্রত হয়। আবার কবরের বাম পাশে যে গোরস্থান, গোরস্থান দেখলে মরণের কথা মনে হয়, আবার মসজিদে ঢুকলেই মনে হয় যে আল্লাহকে একটু সিজদা করি, নামাজ পড়ি। তো এই জন্য আমাদের যেখানে এরাম যাদের সামর্থ্য আছে বা যেখানে জায়গা আছে, প্রত্যেকটা থানে ধরনের সুন্দর মসজিদ আমাদের করা উচিত, যাদের টাকা পয়সা আছে। আর এই মসজিদের জন্য আসলে যিনি টাকা দিয়েছেন বা এই মসজিদ তিনি একদুবারেই ব্যক্তিগতভাবে পার্সোনাল টাকা দিয়ে তিনি করেছেন, ডক্টর শেখ মহিউদ্দিন সাহেব। তো এই ধরনের যারা বিত্তবান আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আহ্বান জানাই যে আপনারাও এইভাবে সৌন্দর্য, আমাদের যে মসজিদগুলো আছে সেগুলো যদি সৌন্দর্যমণ্ডিত করেন, তাহলে আমাদের এলাকার জনগণ। আর একটা বিষয় এখানে অত্যন্ত চমৎকার বিষয়, সেটি হলো যে আগে কিন্তু আমাদের এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা ছিল না। এটা কিন্তু জায়েজ আছে, যদি সুন্দর ব্যবস্থা থাকে তাহলে মহিলা দাওয়াতে নামাজ পড়তে পারে। তো এখানে যদি বহু মহিলারা, আমরা নিউজ পেয়েছি 200-300 মহিলা আমাদের এখানে জুমার নামাজে অংশগ্রহণ করে। অনেক মহিলারা আছে বাড়িতে মসজিদের বয়ানগুলো শুনে ওনারা সঠিকভাবে শুনতে পারে না বিভিন্ন কাজে কামে, কিন্তু যখন এখানে আসে তখন সুন্দর তারা এখানে আগে থেকে আসে মসজিদের কোরআন সুন্নাহর আলোচনা শিখে শুনে তারা নিজেদের অনেক পরিবর্তন করেছে। নিউজ আমার কাছে এসেছে যে অনেক মহিলা তার জীবনের অনেক পরিবর্তন ঘটেছে আলোচনার মাধ্যমে, শোনার মাধ্যমে।
তো এই ধরনের সুন্দর পরিবেশ যদি থাকে হয় তাহলে আমাদের জীবনকে অনেক পরিবর্তন করতে পারবো, আমরা ইসলামকে আরও মানার এবং জানার প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হবে এবং সবাই যেন এগুলো দেখে উপভোগ করে তারা এর সাথে সাথে অবশ্যই আমাদের ইমানকে বৃদ্ধি করতে হবে। শুধু দেখলে হবে না, এখানে আসলে সেলফি তুললে হবে না, সাথে সাথে আমাদের আসার সাথে সাথে অবশ্যই দুরাকাত নামাজ পড়তে হবে। আমি সবাইকে ওদের আহ্বান জানাবো, যারা এখানে আসবেন আগে সৌন্দর্য মণ্ডপ দেখে উজু করে আল্লাহর সিজদাতে বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার তুমি যাদেরকে সৃষ্টি করেছো মানুষ যাতে এত সুন্দর প্রাকৃতিক জিনিস মানে কারুকার্য করে মানুষ সৌন্দর্য মণ্ডিত করতে পারে তাহলে তুমি কত সুন্দর, এই অনুভূতি যেন আমাদের সকলের ভিতরে জাগ্রত হয়।